আসসালামু আলাইকুম ডুবাই মারিয়া ব্লগ থেকে সবাই ওয়েলকাম করছি নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মনটা ভীষণ খারাপ রমজান মাস কিভাবে এলো এবং কিভাবে চোখের পলক্ষে চলে গেল নিজেও বুঝতে পারলাম না এ বছর যতটুকু ইবাদত বন্দিগি করতে পেরেছি আগামী বছর এর থেকে যেন বেশি করতে পারি আল্লাহ আল্লাহতালার কাছে সেই দোয়াই করি আজকে ব্লগটি আমি সাজিয়েছি বাংলাদেশি রেস্টুরেন্টের মতো ডুবাইতেও ইফতারি পাওয়া যায় এবং এ প্রাইস সেটা নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো। যেহেতু আমি বাহিরে এসেছি মারিয়া ড্রেস কেনার জন্য তো এখন যদি আমি বাসায় যাই তাহলে ইফতারি রেডি করতে পারবো না তো এই জন্য আমি ডিসিশন নিয়েছি যে আজ আমি বাহিরে ইফতার করব তো এখানে ছিল আলুর চপ বেগুনের চপ পেঁয়াজু ডিম চপ এবং রোল হালিমও কিন্তু ছিল তো এই ইফতারিতে আমাদের বিল এসেছিল মাত্র পঞ্চাশ দেড়হাম তার মানে বাংলাদেশি এক হাজার টাকা তো এটা কিন্তু দুবাইয়ের মতো রেস্টুরেন্টে এক হাজার টাকা তিনজন মানুষ ইফতারি করা এটা কিন্তু আহামরি বেশি না ইফতারির টেস্টটা ছিল একদম বাংলাদেশি রেস্টুরেন্টের মতো আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যতগুলো রেস্টুরেন্টে ইফতারি করেছি সবচেয়ে এই রেস্টুরেন্টই বেস্ট ছিল আমি স্মৃতি হিসাবে রেকর্ড করে রেখেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা ব্ল্যাক ব্ল্যাকাউন্টটা ক্লিক করে দিবেন যেন সবার আগে আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যায় আর আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখতে পারেন তো আমি আর আমার ব্লগটি বড় করবো না মিষ্টিও বানাচ্ছিলো যেহেতু কালকে ঈদ এই কারণে আমি মিষ্টি বানানোর জন্য বাসায় অনেকবার ট্রাই করেছি যতবার ট্রাই করেছি ততবারই ফেল হয়েছি এজন্য মিষ্টি বানাতে মনে হয় আমি আর পারবো না যাই হোক ব্লগটি আমি আর বড় করছি না নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি ইফতারি করার সময় ঠান্ডা পানি খেয়েছিলাম এই কারণে আমার গলাটা একদমই ভেঙে গেছে আমি দোয়া করছি সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকেন আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত